কুচবিহার জেলার 2 নং ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বঞ্চুকুমারি ও ভোগরামগুড়ি গ্রামের মধ্য দিয়ে যোগীখোপা থেকে নিউ মহানগরী পর্যন্ত যে রেল লাইন তৈরি করা হয়েছে, সেই রেল লাইনের 85/6 থেকে 85/7 এই দুটি খুঁটির মাঝখানে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। কিন্তু ব্রিজটি নিচু, তাই গ্রামের 70টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা এটি, ফলে তাদের যাতায়াতের অসুবিধা হয়। আমাদের এই এলাকার উপর দিয়ে যে রাস্তাটা রেল লাইনটা হয়েছে, সেখানে একটা মূল যে ব্রিজটা এত সংকীর্ণ বা ছোট হওয়ার ফলে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া, বিশেষ করে একটা ট্রাক বা একটা ফায়ার ব্রিগেড, সেটা আমাদের এখানে ঢুকছে না, যার ফলে আমরা বিভিন্ন দিক থেকে মার খেয়ে যাচ্ছি। আমাদের ব্রিজ থেকে পশ্চিম দিকে একটা পাকা রাস্তা রয়েছে, সেই পাকা রাস্তার থেকে আমাদের ব্রিজের উত্তর দিকে যদি একটা রাস্তা হয়ে যায়, তা বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে সেই সমস্যাটা থাকবে না। রেল লাইনের পাশে ডান দিকে 700 মিটার রাস্তা যেন রেল দপ্তর থেকে তাড়াতাড়ি তৈরি করে দেওয়া হয়। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে গ্রামবাসীদের যাতায়াতের যে অসুবিধা সেই সমস্যার সমাধান চাই। আমরা এখানে প্রায় 70-80টা ঘর আছে, প্রত্যেকেই কৃষিজীবী, একটা ব্রিজ হয়েছে আমাদের রাস্তার উপরে, সেই ব্রিজটা নিতান্তই ছোট, তার ফলে কোনো ট্র্যাক্টর বা ফায়ার ব্রিগেড কোনো কিছু এখানে আসছে না, তাদের বিভিন্ন অসুবিধায় আমরা কৃষিজীবী লোকগুলি খুব অসুবিধা ভোগ করতেছি। আমরা ইতিপূর্বে আমাদের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম, দ্বারস্থ হয়েছিলাম। এই রেলে যারা কাজ করেছে, বিশেষ করে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসারের দিকে আসছিল, তাদেরকেও আমরা বারবার বলছিলাম যেটা আমাদের করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। তাই আমরা আশা করছি যে আমাদের এই রাস্তাটা যাতে অবিলম্বে হয়। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি তারা গ্রাম পঞ্চায়েত প্রধান, এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রেল দপ্তর থেকে যে অফিসাররা রেল লাইনের কাজ দেখতে এসেছেন তাদেরকে জানিয়েছেন, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি। এই সমস্যা সমাধানের জন্য আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী সঞ্জীব কিশোর ফোন নম্বর 03-564-255-273, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে, ইন্ডিয়া আনহারের পক্ষে।